নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই, সেটা হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি পদত্যাগ করেছেন। তার রেজিগনেশন লেটার পৌঁছে দিয়েছেন রাজ্যপালের কাছে এবং তিনি পদত্যাগ করছেন। এবং ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হলো মানিক সাহার। মানিক সাহাকে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করার পরে বিজেপির মধ্যে কিছুটা হলো গুঞ্জন শোনা গেছে, কিছুটা ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, যেটা হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু নাম ঘোষণা হয়ে গেল মানিক সাহা, অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী ত্রিপুরার হয়ে গেলেন মানিক সাহা। কিন্তু হঠাৎ করে এই বিপ্লব দেব কেন পদত্যাগ করলেন, সেটা নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক এখন কুণাল ঘোষ, মানে জেল থেকে বেলে থাকা কুণাল ঘোষ, অর্থাৎ সারদা কাণ্ডে যিনি চিৎকার করে করে বলেছিলেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক, যে কথাগুলো বারবার তিনি বলেছিলেন, সেই কুণাল ঘোষই আজ মুখ্য, মানে কী বলা যায়, তৃণমূলের মুখপাত্র। সেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ চিৎকার করে বললেন যে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের মধ্যে এরকমই হয়ে রয়েছে, তার ফলে এদেরকে সরিয়ে দেওয়া হলো এবং বিজেপি এর ফলে রাজ্যবাসী বুঝে গেছে যে বিজেপির ঠিক কোন জায়গায় রয়েছে। এখান থেকেই প্রশ্ন হচ্ছে রাজ্যবাসী কী বুঝলেন, রাজ্যবাসীকে কী বোঝানো হলো, রাজ্যবাসী কী বুঝলেন। আমি আসছি পূর্ণ বিষয়ে, অর্থাৎ পুরোটা আপনারা দেখবেন, দেখার পরে যুক্তি যদি মনে হয় আমি যুক্তিযুক্ত কথা বলেছি তাহলেই কমেন্টস করে জানাবেন যে আমার যুক্তিগুলো ঠিক ছিল, নচেত জানিয়ে দেবেন যে এই রাজ্যে যেভাবে ভাট বকা চলে সেরকম ভাট শিল্পের মধ্যে এটাও একটা ভাট ছিল। প্রথমে দেখে নেওয়া যাক আজকে বিপ্লব কুমার দেব ঠিক রেজিগনেশন দেওয়ার সময় কী কথাগুলো বলেছিলেন, একবার শুনে নিন। কার্যকর্তা তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই সাহাজিনি আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছে, তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে, সামনে 23 ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য, তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে, তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরে তো আপনি আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, আগে সরকার আনতে হবে, যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা, লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত সংগঠন লাভান্বিত হবে। স্যার, আপনার কথা কোথাও কি একটু আবেগপ্রবণ মনে হচ্ছে, কোথাও কি একটু মনে এরকম কষ্ট বা অভিমান হচ্ছে, যেখানে আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও কি মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি, আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আন্যের পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব দেব সব জায়গায় ফিট। শুনলেন আপনারা, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে আমি সংগঠনে কাজে আবার নিযুক্ত হব, কারণ আমাকে সংগঠন থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, এবার বলা হচ্ছে সরে যেতে, আমি সরে যাচ্ছি, এবার আমি চলে যাচ্ছি, অর্থাৎ পদত্যাগ করেছেন। এবার তিনি হয়তো সংগঠনের দায়িত্ব নিয়ে ত্রিপুরায় বিজেপিকে জেতানোর জন্য আবার প্রবল চেষ্টা করবেন। মনে রাখবেন, তারই নেতৃত্বে কিন্তু ত্রিপুরা জয় হয়েছিল, ত্রিপুরা জয় করতে পেরেছিলেন তিনি তার দায়িত্ব নেওয়ার পরে। কাজে এবারও দেখার বিষয় আবার তাকে সংগঠনে ফেরাচ্ছেন নাকি ফেরাচ্ছেন না। মনে রাখবেন, গতকাল তিনি গিয়েছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন, আজকে তার এই পদত্যাগপত্র মানেই কোনো ইঙ্গিত লুকিয়েছে, এবং আগামীকালও ত্রিপুরা থেকে তিনি যাচ্ছেন অমিত শাহের সঙ্গে দেখা করতে, কাজে এর মধ্যে নিশ্চয়ই কোনো ইঙ্গিত লুকিয়ে রয়েছে। এইগুলো থেকে বাদ দিলে আমরা যদি দেখি তাহলে কী দেখলাম, দেখুন এই রাজ্যের বিভিন্ন মিডিয়ায় হয়তো কিছুক্ষণ পরে ঘণ্টাখানেক বা মিনিটখানেক বা অনেকখানিকখানেক গল্প হবে, আপনারা সবাই দেখবেন সেখানে যুক্তির আখড়া হবে, যুক্তি তর্কের আখড়া, মানে আমরা দেখেছি মারামারি ঝগড়াঝাটি, মাছের বাজার, চিংড়ি মাছের বাজার, এই সমস্ত দেখি, কিন্তু আমরা অবাক হয়ে যাই এইসব যুক্তি তর্কের মানে আসরগুলো দেখলে, একজন আরেকজনের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে চেঁচায়, সেই চেঁচামেচি হয়তো চলবে, কিন্তু যে বিষয়টা নিয়ে এই রাজ্যে সবাই বক্তব্য রাখছেন, কিন্তু যে বিষয়টাকে সবাই এড়িয়ে যাচ্ছেন, বিজেপির এই সিদ্ধান্ত এই পশ্চিমবঙ্গবাসী কী শিখল,
পশ্চিমবঙ্গবাসী জানলো যে বিজেপিতে এমনই একটা দল, যেটা আমি বারবার বলেছিলাম 2021 নির্বাচনের আগে, যে কে মুখ্যমন্ত্রী হচ্ছে বড় কথা নয়, মুখ্যমন্ত্রী যদি বেগরম্বাই দেখায় বিজেপি এমনই একটা দল, তাকে সরিয়ে দেওয়া যায়, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হয়। আজ কুণাল ঘোষ বলছেন এমনকি বিজেপি থেকে, মানে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি হয় তৃণমূল, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা, আবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালায় বসে বন দপ্তরের চাকরি নিয়োগপত্র পাঠানো হয়েছিল এই বলা। রাজীব ব্যানার্জিও আজকাল বক্তব্য রাখছেন, রাজীব ব্যানার্জি দলের মধ্যে ব্রাত্য হলেও তিনি কিন্তু বক্তব্য রাখছেন প্রেসের সামনে, অর্থাৎ প্রেস তাদের কাছ থেকে বক্তব্য নেয় এবং সেই বক্তব্য এখন জনগণ খাচ্ছে। তিনি বলছেন যে এরকম চরম দুর্নীতিগ্রস্ত ছিল, ভ্রষ্টাচার ছিল, অমুক ছিল, তমুক ছিল, তার জন্যে পদত্যাগ করলেন বিপ্লব দেব। কিন্তু একটা কথা পরিষ্কার, বিপ্লব দেব পদত্যাগ করলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রিত্ব তার 10 মাস আরও ছিল, সেই 10 মাসের আগেই তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন। অর্থাৎ বিজেপিতে কিন্তু এটা হয়, বিজেপি পারে তার কোনো মুখ্যমন্ত্রী নামের পেছনে যদি কোনো কিছু গণ্ডগোল হয়, কোনোভাবে কোনো কিছু হয়, যদি নিজেদের মধ্যেও যদি খেয়েখেয়ে হয় বা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, তাকে সরিয়ে দিতে পারে। এটা কিন্তু আমি 2021 নির্বাচনের আগে যদি আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু বারবার বলেছিলাম বিজেপি একটা এমনই দল যে দলে কিন্তু মুখ্যমন্ত্রী যেই হোক তার যদি বেচাল দেখে তাকে সরিয়ে দেওয়া হয়। এখন দেখছি অনেকে গুজরাটের কথা বলছেন, কুণাল ঘোষের বক্তব্য আমরা সব শুনেছি মুখপাত্র তিনি, কিন্তু সাংবাদিক হলেও তিনি তো বাঙালি, বাঙালি আত্মবিস্মৃত জাতি, কাজে কিছুদিন আগেকার ঘটনা তারা ভুলে যায়, তাদের মনে করিয়ে দেওয়া উচিত, এবং যারা ডিবেটে বসেন তারা অনেক সময় ভুলে যান। বিজেপির এই যে সরিয়ে দেওয়া, এটা কিন্তু মোদীর জমানায় শুরু হয়েছে বলে অনেকে বলছেন, এটা কিন্তু ভ্রান্ত কথা, মিথ্যে কথা, এবং জানেন না অথবা অজ্ঞ অথবা একদম চতুষ্পে জন্তুর কাছাকাছি পৌঁছে যাওয়া লোকেরা খেলা বলছেন। তার কারণ যদি আপনারা ইতিহাস খোঁজেন তাহলে দেখবেন আজকে যে বিজেপিকে আপনারা দেখছেন, যার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, অর্থাৎ সেই এনডিএ জোট করা বিজেপি, রাম মন্দির আন্দোলন এবং বাবরি ধাঁচা ধ্বংস হওয়া যার সময় হয়েছিল, কল্যাণ সিং ছিলেন তখন মুখ্যমন্ত্রী, সেই কল্যাণ সিং কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। মনে রাখবেন কল্যাণ সিংকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তার জায়গায় এসেছিলেন একের পর এক এসেছেন, প্রথম কল্যাণ সিং ছিলেন 1999, প্রথম তিনি 1991 এসেছিলেন, কিন্তু 92 এই যে গণ্ডগোল হয় তারপর তাকে সরিয়ে দেওয়া, এখানে প্রেসিডেন্ট রুল হয় আপনারা সবাই জানেন, তিনি রেজিগনেশন দিয়ে দেন। এরপরে কল্যাণ সিং আবার ভোটে জিতে আসেন, তিনি কিন্তু বেশি দিন ছিলেন না, তারপর তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে সরিয়ে আসেন আবার 1999 সাল থেকে 2000 অবধি থাকেন রামপ্রকাশ গুপ্তা, এবং তারপরে আসেন 2000-এর পরেই আসেন, 2000 থেকে 2002 অবধি রাজত্ব করেন, মুখ্যমন্ত্রিত্ব করেন, আর কেউ নয়, তিনি হচ্ছেন রাজনাথ সিং। কাজী পর পর যদি দেখেন সেই সময় কিন্তু পর পর হয়েছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী বদল হয়েছিল। আমি এটাই কিন্তু 2021 নির্বাচনের আগে বলেছিলাম, সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিজেপির যিনি ছিলেন, তিনি হচ্ছেন কল্যাণ সিং, তাকেও কিন্তু বিজেপি সরিয়ে দিতে বিন্দুমাত্র চিন্তা করেন। কাজে বিজেপি এমনই একটা দল যে দলে হয় পরিবর্তন করা। এবার আসা যাক, এই রাজ্যবাসী তৃণমূলের উৎসাহে উৎসাহিত হবেন নাকি অরিজিনালটা ভেবে একবার চিন্তা করবেন, সে বিষয়ে আসা যাক। বিজেপিতে মুখ্যমন্ত্রীর কোনো দোষ থাকলে সেই মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে বিজেপি কিন্তু বিন্দুমাত্র চিন্তা করে না, এটা প্রমাণিত। আজকে বিপ্লব দেব দেখে দেখলেন আপনারা, বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া বা বিপ্লব দেবের পদত্যাগ, এটা আপনারা বুঝলেন দেখলেন। এর সঙ্গে সঙ্গে আমি আপনাদের যে উদাহরণগুলো দিলাম একদম পরিষ্কার সত্যি, ইতিহাস ঘেঁটে দেখে নিন, এবং আপনারা গুগলে সার্চ করলেই পাবেন যে কল্যাণ সিংকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় এসেছিলেন রামপ্রকাশ গুপ্তা, তারপরে এসেছিলেন রাজনাথ সিং। এই ঘটনাগুলো পর পর আপনারা দেখে নিন, দেখার পরে বিশ্বাস করবেন আমি যেগুলো বললাম ঠিক কি ভুল। কাজে বিজেপিতে সরানো হয়। এবার আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে যান, যদিও মদন মিত্র বলেন, মানে মদন মিত্র মানে তিনিও সারদা জেল খাটা এখন বেড়ে থাকা, আবার মানুষ তাকে ভোট দিয়ে নিয়ে এসছে, কামাহাটিতে দাঁড়িয়ে ছিলেন তিনি, তো সেই জেল থেকে বেড়ে থাকা মদন মিত্র তিনি কিন্তু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি হারেন তাহলে আমি হাতের পাঞ্জা কেটে দেবো। পাঞ্জা কাটার গল্প এসে যায় তখন যখন সিপিএম পাঞ্জা কেটে দিয়েছিল কংগ্রেস একটা কর্মী, তখন এরা অবশ্য কংগ্রেস করতো, আজকে এরা তৃণমূল করে, তো তৃণমূল কংগ্রেস, তো মদন মিত্র বলেছিলেন আমি হাতের পাঞ্জা কেটে নেবো। যাই হোক, রাজনীতিতে কেউ কোনোদিন কথা রাখেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে রাজনীতি ছাড়তেন, কারণ দিল্লিতে বাটলা হাউস এনকাউন্টারের সময় তিনি বলেছিলেন যে এনকাউন্টার ঝুটা হয় আগার ইয়ে সচ হুয়া তো মানে রাজনীতি ছোড় দুঙ্গি, কিন্তু রাজনীতি তিনি ছাড়েননি, এনকাউন্টারটা সত্যি ছিল, এটা প্রমাণিত হয়েছিল, ফেক এনকাউন্টার নয় সেটা প্রমাণিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বহাল তবিয়তে রাজত্ব করছেন এবং বহাল তবিয়তে তিনি এখন মুখ্যমন্ত্রী রয়েছেন। কাজে আবারও বলি সেই কথা, এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে যিনি নন্দীগ্রামে হেরে যান, হেরে যাওয়ার পরেও
তাকে কিন্তু আবার মুখ্যমন্ত্রী করা হয় এবং তিনি শুধুমাত্র জেতার জন্য নিজে সেফ সিট ভবানীপুরে সবচেয়ে বেশি ভোটে জেতা শোভনদেব চট্টোপাধ্যায়কেও কিন্তু সরে যেতে হয়। তাকে সরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জায়গা করে দিতে হয় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান এবং কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হন। তো সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণের কথা কল্পনাও করবে না। এই রাজ্যের শিক্ষা নিয়ে, এই রাজ্যের চাকরি নিয়ে, এই রাজ্যের দুর্নীতি নিয়ে মানুষ নাজেহাল, কিন্তু এদের সামনে কোনো অপশান নেই। অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সামনে কোনো অপশান নেই দ্বিতীয় কোনো কাউকে মুখ্যমন্ত্রী করার। এটাই হচ্ছে পার্থক্য। মনে রাখবেন, বামপন্থীরা সিপিএম, যাদের 34 বছর অত্যাচার আমরা বলেছি, 34 বছর অত্যাচার আমরা দেখেছি, কিন্তু তারাও পেরেছিল, তারাও পারত, তারাও পারে, সেটা হচ্ছে নিজেদের মুখ্যমন্ত্রী চেঞ্জ করতে। কারণ আমরা দেখেছি জ্যোতি বসু ছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা প্রজেক্ট করলেন এবং তারা জিতিয়ে নিয়ে এলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বদল করা, কিন্তু তৃণমূল কংগ্রেস এটা ভাবলেও তার তৃণমূলে চাকরি চলে যাবে, কারণ এটা তথাকথিত রাজনৈতিক দল নাকি কোনো একটা কোম্পানি, সেটা নিয়ে বিরোধী দল নেতা বারবার প্রশ্ন করেছেন। কাজে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হাতে যে সরকার চলছে, সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা যত যাই বলুক, কিন্তু একবারও কি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা যাবে? পিসি ভাইপো তো তাও বলতে পারবে না। অর্থাৎ সরিয়ে দেওয়ার কথা এই রাজ্যের তৃণমূলের নেতা থেকে শুরু করে আমচা, চামচা, বেলচা এবং যে সমস্ত চা যারা আছেন আর কি, তারা কেউই পারবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা কোনো চেঞ্জ করার কথা ভাবতে। তার জায়গায় দাঁড়িয়ে এরা বলে যাচ্ছেন যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে অমুক তন্ত্র, অমুক তমুক হ্যান ত্যান বলে যাচ্ছেন। আর এই বাংলার মানুষ বলছে তারা কত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে। কারণ এই রাজ্যে যেই মুখ্যমন্ত্রী হতো, ধরা যাক তর্কের খাতিরে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হলেন, যদি হতেন তাহলে দিলীপ ঘোষের জায়গায় অন্য কাউকে করা হতো, যদি দিলীপ ঘোষ কোনো ভুল পদক্ষেপ নিতেন, এটা বিজেপি হলেই সম্ভব ছিল। কিন্তু তৃণমূল হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতেই হবে, যতই ভুল হোক, যতই ঠিক হোক, যাই হোক। আপনার মনে হতে পারে অং বং চং অ্যাং ব্যাং ঠ্যাং কোলা ব্যাং নাকল ডাঙ্গা হাতির ঠ্যাং এসব বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমি পুরস্কার নিয়ে নিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এমন ছবি আঁকতেন যে আঁকার ক্ষমতা, যে আঁকার ছবির বোঝার ক্ষমতা শুধুমাত্র থাকতো সুদীপ্ত সেনের, যে অবশ্য এখন জেলে আছে। লাগে টাকা দেবে গৌরী সেন আঁকেন, মমতা টাকা কেনেন সুদীপ্ত সেন, সেই সুদীপ্ত সেন এখন জেলে আছেন, তো একমাত্র তিনিই বুঝতেন। কিন্তু তার রাজত্ব দেখতে হবে আমাদের, আমাদের সহ্য করতে হবে। এই রাজ্যে যে সমস্ত লোকেরা দুর্নীতির সঙ্গে জড়িত তারা আবার ভোটে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং তারা জিতে যান। অবশ্য এখানে বলা বাহুল্য, গতকাল আমাকে একজন খুব সিনিয়র সিটিজেন ফোন করে বলেছিলেন, আমার আপনজন, তিনি বলেছিলেন যে এই রাজ্যে কি সত্যি আমরা ভোট দিতে পেরেছিলাম? রুদ্রবাবু আপনি একবার ভাববেন, আপনি বলেছেন বাংলায় আমরা জিতিয়ে নিয়ে এসেছি, সবাই কি আমরা ভোট দিতে পেরেছিলাম? লাখ টাকার প্রশ্ন এটাই, সত্যি কি সবাই ভোট দিতে পেরেছিল? জানি না, প্রশ্নের উত্তর আগামী দিনে থাকবে। এবং আমার এই কথা, আমি যে যুক্তিটা দিলাম, এটা আপনি মানেন কি মানেন না বলবেন, বিজেপি যেটা পারলো সেটা তৃণমূল স্বপ্নেও কল্পনা করতে পারবে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হবে, না এটা কেউ ভাবতেও পারবে না। ভাবলেই ওই স্বপ্নেই তার পদ চলে যাবে, পদত্যাগ পদ চলে যাবে এবং তৃণমূল থেকে সে বাদ। এটাই ছিল এখনকার বার্তা। পরবর্তী বার্তার দিকে নজর রাখুন, সঙ্গে থাকুন আমার আপনজন হয়ে, দেখতে থাকুন রুদ্রবার্তার, কারণ রুদ্রবার্তা মানেই আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তিসহ। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।